মেয়রের চেয়ারে বসে চিরাগ হাসিন বলছে যে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে, কমিশনে এই অভিযোগ এই মর্যাদা অভিযোগ করেছেন। মেয়রের চেয়ারে বসে আছেন এবং সংখ্যালঘুদের উদ্দেশ্যে, মানে শুধুমাত্র একটা সম্প্রদায়। হ্যাঁ, ওখানকার যিনি মেয়র যে সিদ্ধিত নিজেকে আগে মুসলমান মনে করেন, তার কথাবার্তায় আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় তার প্রচারে হবে, তিনি মুসলমানদেরকে দিদির মুসলমান প্রতিনিধিত্ব, তিনি আগে নিজেকে মুসলমান মনে করেন, তারপরে ভারতীয় মনে করেন, তারপরে বাঙালি মনে করেন, তারপরে ভোটার মনে করেন, কোথায় যাবো আমরা? দিদির মুসলমান তাস খেলার তিনি একজন প্লেয়ার, তিনি কতটা মুসলমান সেটা মুসলমান সমাজ ভালো করে যাবে। মুসলমান সমাজের কাছে তাদের পরিচয় খুব পরিষ্কার, কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে। কলকাতা শহরে আমি দায়িত্ব নিয়ে বলছি, শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে, লুট হয়েছে, লুট হয়েছে। অতএব তিনি কত বড় মুসলমান সেটা মুসলমান সমাজ জানে। তিনি মুসলমানের অভিনয় করেন, ভোটের বাজার দিদি হয়ে দালালি করেন, কিন্তু তিনি মুসলমান সমাজের জন্য কিছু করেননি সেটা মুসলমান সমাজ ভালো করে জানে। তা যদি করত তাহলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াকফ সম্পত্তি তার নেতৃত্বে লুট হয়ে যেত না, প্রমোটারদের হাতে চলে যেত। আমি চ্যালেঞ্জ করছি। নিয়ে দীর্ঘদিনের অভিযোগ এলাকায় দুর্নীতির অভিযোগ, মানুষকে রক্ষণাবেক্ষণ করতে হচ্ছে, বাঘ অভিযোগ নেই পুরোনো। হ্যাঁ, এ তো গতবারও যখন হয়েছে, যখন যখন জাইলা থেকে আমাদের যখন যখন এই পশ্চিমবঙ্গে এই মানে সাইক্লোন এসছে ইয়াস, আমরা তখনই বলেছি যে সুন্দরবনকে বাঁচাতে বাঁধকে আরও শক্তিশালী করা হোক। পশ্চিমবঙ্গ সরকারের একটাই নীতি তা হলো ঠাকুর রামকৃষ্ণকে মান্যতা দিয়ে টাকা মাটি, মাটি টাকা। তাই ইরিগেশন দপ্তর গোটা জেলার দায়িত্ব সুন্দরবনকে রক্ষণাবেক্ষণ করা, সেখানে চুরি হয় না, সেখানে ডাকাতি হয়, ফলে মানুষের সেখানটাই সামান্য প্রাকৃতিক দুর্যোগে এই ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়। দেখুন, প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনে হয় এটা আজকে নতুন কথা নয়, সাইক্লোন তুফান সুন্দরবনে পূর্ব মেদিনীপুরে বাংলাদেশে হয় এটা কোনো নতুন কথা নয়, কিন্তু আমাদের আগাম প্রস্তুতিটা কি এটা হচ্ছে আলোচনার বিষয় হওয়া উচিত। আজকে উড়িষ্যা, সেই উড়িষ্যা হয়তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য, সেখানকার যে এখানে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবস্থা উড়িষ্যাতেও আছে, উড়িষ্যাতে এত বড় বড় ঘটনা ঘটে যায় কোনো দুর্ঘটনা দেখতে পেল না, এত বড় বড় তুফান উড়িষ্যায় হয় সেখানে কিছু আমরা দুর্ঘটনা দেখতে পারি, তার কারণ উড়িষ্যা গত কয়েক বছরে সেখানে আমাদের সরকার নাই বা থাকে, গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার জন্য তার রাজ্যকে যেভাবে প্রস্তুত করেছে আমরা তার ছিটে ফোটাও নেই আমাদের কাছে, ফলে গাছ পড়ে গেলেও সে গাছকে সরাতে পাবলিককে নামতে হয়। তাহলে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টটা কি হলো, ডিজাস্টার রেসপন্সের ফোর্স তার কি হলো? সারা সুন্দরবন এলাকায় লবণ জল প্রবেশ করে গেল, জমি জায়গার 12টা বেজে গেল, ঘর বাড়ি তো উড়েই গেল, এত গৃহের টাকা, এত পঞ্চায়েতের টাকা, এত ইরিগেশনের টাকা, বাঁধ নির্মাণের টাকা সব জলে গেল। আবার বাঁধ নির্মাণ হবে, আবার কিছু তৃণমূলের চোরদেরকে কাজের বরাদ দেওয়া হবে, যে কাজ তাই চলবে, আবার সেই গাড়ি একইভাবে চলবে, গোটা কলকাতা জলের তলায়। কেন? যদি কলকাতায় জল নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখা হতো জলের তলায় যেত না। আচ্ছা, কলকাতা প্রমোটারদের স্বর্গ হয়ে গেল, কংক্রিটের জঙ্গল হয়ে গেল, ফলে কলকাতা জলের তলায়। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের চূড়ান্ত ব্যর্থতার একটার পর একটা নজির আমরা দেখতে পাচ্ছি। দিদি ভোট নিয়ে ব্যস্ত, রেমালা সামলাচ্ছে, রেমাল সামলাচ্ছে সাধারণ মানুষ, কোনো প্রশাসন নেই সেখানে, তাদের রুটি রুজি সব শেষ, ঘর বাড়ি শেষ, চাষের জমি শেষ। দিদি বলবে মামাটি মানুষের রাজ্যে বসবাস করছে, আপনারা দিদিকে দেখে ভোট দাও। কাকে দেখে ভোট দেবে? কেন দিদিকে দেখে ভোট দেবে? আপনি মজা করছেন ভোটের সময়? রেমালকে নিয়ে ছেলে খেলা করলেন আপনি?
এতদিন ধরে আলোচনা চলছে খবরে কাগজে মিডিয়াতে সবকিছুতে, কি প্রস্তুতি আপনার বলুন? দিশাহীন দশাহীন এই সরকার। তাই স্বাভাবিকভাবে মানুষের দুর্যোগে চেষ্টায়, প্রাকৃতিক দুর্যোগে মানুষের দুর্যোগ বাড়ছে, জীবনের দুর্যোগ বাড়ছে, অর্থনৈতিক দুর্যোগ বাড়ছে,